উফ, বাপরে বলে লাফিয়ে উঠল বাবা। ট্রেন ছুটছে, আমি পাশেই গান শুনতে মগ্ন। এক স্মার্ট অষ্টাদশী কিনা, বাবার পা মারিয়ে ভ্রুক্ষেপহীন গতিতে চলে গেল। ট্রেনে হঠাৎ তর্কাতর্কি, তুমুল গোলমাল। কৌতূহলে পৌঁছে দেখলাম কিছু উশৃঙ্খল যুবক এদের সিট জবরদস্তি আঁকড়ে বসে। তরুণীটি তার বয়স্কা ঠাম্মার জন্য সমানে লড়ে যাচ্ছে। কেন আমাদের কনফার্ম সিট দখল করবেন? বাকবিতণ্ডায় টিটি পুলিশ এসে সমাধান করতে নিজের সিটে ফিরলাম। একাকী মহিলা যাত্রীরা ট্রেনে হামেশাই এমন অসভ্যতা জুলুমবাজির শিকার। আচমকা দেখি অষ্টাদশী মেয়েটি এসে বাবার পা ছুঁয়ে প্রণাম করে বলছে, ওদিকটা সামলে আসতে দেরি হলো মেসমশাই, অজান্তে পা মারিয়ে ফেলেছি, ক্ষমা করবেন। বাবা খুশিতে দুহাত তুলে আশীর্বাদ করলেন, উজ্জ্বল হও মা, তোমাদের প্রজন্মের মধ্যে বেঁচে থাক পারস্পরিক শ্রদ্ধা সম্মান জ্ঞাপন। গল্প বলিষ্ঠ হও নারী, কলমে রানা চ্যাটার্জি, পাঠে শ্যাম সুন্দর পসারি। নমস্কার।